আমি তো অ্যাস্টোনিস্ট হয়ে গেছি যে ও ছোট বাচ্চা, ও তো এখনো ঠিক মতো খাওয়াই শিখেনি, হাঁটতে শিখেনি, ও সবগুলো মোটর সাইকেল চালায়। মানে তারাও এত সুন্দর করে গাড়ি চালাতে পারে না, এই বাচ্চা গাড়ি চালাইছে, আমার অনেক সুন্দর ভালো লাগে। এতগুলো মোটর সাইকেল ছেড়ে দিয়া আমার আসলে ভুল হয়েছে, কিন্তু তারপরেও আমার ছেলে আমার রক্ত, আমি জানি যে সে কতটুকু পারবে। অ্যাস্টোনিস্ট হয়ে গেছি যে ও ছোট বাচ্চা, ও তো এখনো ঠিক মতো খাওয়াই শিখেনি, হাঁটতে শিখেনি, ও সবগুলো মোটর সাইকেল চালায়েছে, অ্যাপাচি চালায়েছে, পালসার চালায়েছে, আরেক চালায়েছে, ওই সিটি হান্ড্রেড চালায়েছে। তো এটা শুধু আমি না, গোটা কলেজের যত দর্শক ছিল সবাই অ্যাস্টোনিস্ট হয়ে গেছে যে এই বাচ্চা কিভাবে চালালো এটা। তো আমি ওর মানে মন থেকে ওর জন্য দোয়া করি, ও যাতে ভবিষ্যতে বড় কিছু হোক। কতটুকু বাচ্চা, 3.5 বছরের বাচ্চা এভাবে আসলে যে মোটর সাইকেল চালাবে এটা আসলেই কল্পনার বাইরে। তবে ওর যে বাবা চারে 2004 এসে উনি রেল লাইনের উপরে আবার হচ্ছে আপনার মোটর সাইকেল চালিয়েছিল, এতে থেকে মানে ওনার যে সাহসটা, মানে ওই জিনিসটা যেন ওনার ছেলের ভিতরে পুরোটাই কাজ করছে। সবসময় একটা নিত্য নতুন একটা অভ্যাস যে নিজে কিছু করি এবং বাচ্চাদেরও কিছু করাই। মেয়েকে 5 বছরে মোটর সাইকেল চালানো শিখিয়েছিলাম লামিয়াকে, এবং আমার ছেলে সাজিম, এর বয়স 3 বছর 6 মাস, তাকেও চাচ্ছি যে সে নতুন নতুন কিছু দেখাক মানুষের সামনে। আমার রক্ত, আমি জানি যে সে কতটুকু পারবে, এবং সে হ্যান্ডেল ধরে রাখতে পারবে না পারবে সেটা আমি ভালো জানি, যার কারণে তাকে আমি মোটর সাইকেলে চালানো শিখিয়েছি এবং সে অভ্যস্ত যে এই মোটর সাইকেলটার হ্যান্ডেলকে ভালোভাবে ধরে রাখতে পারবে। ও ছোটবেলা থেকেই মানে আরও ছোটবেলা থেকেই সাহসী, ও বাড়িতেও খুব গান পিটে, কথা শুনে না, দুষ্টামি করে এ করে, কিন্তু ও খুব সাহসের কাজ করে। তো আমি মাঝে মাঝে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে আসলে এগুলো করে কীভাবে, কিন্তু আসলে বাবার মতো সাহসী, আমার মতো ভীত না, বাবার মতো সাহসী। সবাই দোয়া করবেন যেন আমার ছেলে ভবিষ্যতে আরো কিছু করে দেখাতে পারে। বড় হয়ে তুমি কি হবে? হ্যাঁ বড় হয়ে তুমি কি হবে? পাইলট।